আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটি হচ্ছে নোকিয়ার একটি ফোন, যার মডেল হচ্ছে নোকিয়া 225 অ্যান্ড আরএম হচ্ছে 1012। এই ফোনটার সমস্যা হচ্ছে এই ফোনটাতে তিনটা বাটন কাজ করতেছে না। তিনটা বাটন হচ্ছে স্টার, জিরো, হ্যাশ, এই নিচে তিনটা বাটন টোটালি কাজ করতেছে না। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, আমার এই চ্যানেলে আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা ছিল আইটেলের একটি ফোনের ডেড সলিউশন। সেই ভিডিওটাতে কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি। সো আপনারা এইভাবে প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমরা কিন্তু সামনের দিকে আরও সুন্দর সুন্দর সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আরেকটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক। নোকিয়া ফোনগুলোতে বাটন কাজ করে না, এটা একটা কমন সমস্যা। অনেক সময় দেখা যায় তিনটা বাটন সিরিয়ালি কাজ করে না, অনেক সময় ডান পাশেরগুলো কাজ করে না, অনেক সময় বাম পাশেরগুলো কাজ করে না, আবার অনেক সময় কি হয় দেখা যায় যে আপ ডাউনগুলো কাজ করে না। সো এটার বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সলিউশনটাও ভিন্ন মতো আমরা দিয়ে থাকি। সো এই ভিডিওটাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটাতে সমস্যা হচ্ছে নিচে তিনটা বাটন কাজ করে না। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা জাম্পার করেছি, এই জাম্পার করার পরে কিন্তু আমার সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে। সো আপনাদেরকে একটু আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমি জাম্পারটা কোথা থেকে করেছি। সো এখান থেকে জাম্পার করলে আশা করি আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। প্রথমত জাম্পারটা আমি এখানে করেছিলাম, এখানে করার পরেও সমস্যার সমাধান হয়নি। পরে আপনারা দেখতে পাচ্ছেন যে জাম্পারটা আমি কোথা থেকে করেছি, তারপর কিন্তু আসলে আমার সমস্যাটির সমাধান হয়ে যায়। সো এই স্টেপটি ফলো করার পরে আশা করি আপনার ফোনের সমস্যাটির সমাধান হয়ে যাবে।